আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্রন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিদ্রোহী কবিতার সর্বশেষ পাঠ শিখবো, অর্থাৎ আজকের তৃতীয় পর্বে আমরা সম্পূর্ণ কবিতাটি শেষ করবো। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুর সাথে শেয়ার করতে বলবেন না। চলো ক্লাসটা শুরু করি। আজকে আমরা 45 থেকে একদম লাস্ট পর্যন্ত শিখবো, আর গত দুই পর্বে তোমাদের মানে বাকি অংশটা পড়ানো হয়েছে, তোমরা অবশ্যই ধারাবাহিকভাবে প্রথম এবং দ্বিতীয় পর্বটা দেখে নিবে। চলো তাহলে ক্লাসটা শুরু করি। আমি পরশুরামের কঠোর কুঠার, এখানে কবি বলতেছে কুঠার বলতে হ্যাঁ সে কুড়াল, কুড়াল অর্থাৎ আমাদের গাছ টাছ কাটে এই কুড়াল। আচ্ছা, পরশুরামের, পরশুরাম হচ্ছে দেবতা বিষুর একটা রূপ পরশুরাম। আর এখানে এই পরশুরামের আমরা কতগুলো ইনফরমেশন আমরা জানি, পরশুরাম হচ্ছে এই পরশুরাম পিতা হত্যার প্রতিশোধ নিতে পৃথিবীতে 21 বার ক্ষত্রিয় ক্ষত্রিয় হচ্ছে এটা ছোট বংশ, হিন্দু ধর্মের এটা ছোট বংশ, ক্ষত্রিয়দের নিধন বা হত্যা করেন কিসের দ্বারা? কুড়াল দ্বারা। অর্থাৎ এই কুড়াল দ্বারা হত্যা করেন। তারপরে এই পরশুরামের আরো ইনফরমেশন আমরা জানি, বিষুর অর্থাৎ দেবতা বিষুর ষষ্ঠ অবতার হচ্ছে এই এরকম। আচ্ছা, যমদগ্নি ও রেণুকার পঞ্চম পুত্র হচ্ছে এরকম পরশুরাম। অস্ত্র হিসেবে কুঠার ধারণ করাই অর্থাৎ পরশু, অর্থাৎ অস্ত্র হিসেবে তিনি পরশু বা কুঠার ধারণ করাই তার নাম হয় পরশুরাম। ইনি পিতার আদেশে কুঠার দিয়ে মাতৃকে হত্যা করেন অর্থাৎ মাকে হত্যা করেন, আবার সাধনা বলে নিজের মন্ত্র সাধনার বলে মাকে বাঁচিয়ে তোলেন। তাহলে কবি বলতেছেন কি, পরশুরামের কি কঠোর কুঠার নিক্ষত্রিয়দের করিব বিশ্ব, অর্থাৎ এরকম ক্ষত্রিয়দের হত্যা করে নিক্ষত্রিয় করবো অর্থাৎ ক্ষত্রিয় মুক্ত করবো। অর্থাৎ বলতে কি বলছে, এটা এই নিক্ষত্রিয় মানে হচ্ছে ক্ষত্রিয়দের নিধন করা, অর্থাৎ তার পিতাকে এই ক্ষত্রিয় বংশের এরা কি তার পিতাকে হত্যা করেছিল, এই জন্য তিনি পৃথিবীতে অনেকবার অর্থাৎ 21 বার পৃথিবীতে এসে তার কি করেছিল, বারবার এই ক্ষত্রিয়দের ধ্বংস করে নিক্ষত্রিয় করে দিছে। অর্থাৎ আনিব শান্তি শান্ত উদার, অর্থাৎ এই পৃথিবীতে কি করবে, এদেরকে হত্যা করে অন্যায় অবিচার দ্বারা করে হত্যা যারা চালায় এদেরকে হত্যা মানে এদের অন্যায়কারীদেরকে মানে কি পৃথিবী থেকে তারাই দিয়ে তিনি কি করবেন, শান্তি আনবেন। তারপরে বলছে আমি হল, হল হচ্ছে লাঙ্গল অর্থাৎ বলরামের যে অস্ত্র এটা হচ্ছে হল বলে, আমি হল বলরামের স্কন্দে হচ্ছে কাঁধে, স্কন্দে অর্থ হচ্ছে কাঁধে অর্থাৎ এই যে এই বলরামের স্কন্দে, বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের বড় ভাই অর্থাৎ সৎ ভাই, আচ্ছা বলরামের স্কন্দে স্কন্দে অত্যন্ত কাঁধে, আর বলরামের স্কন্দে বলতে শ্রীকৃষ্ণের বড় ভাইয়ের কাঁধের যে লাঙ্গল এটাকে বলছে। আমি উপারি, উপারি মানে উপরে ফেলা ফেলিব, অর্থাৎ আমি উপরে ফেলিব কি অধীন, অধীন মানে হচ্ছে কারো নিয়ন্ত্রণে থাকা, যারা অন্যের নিয়ন্ত্রণে থাকে অর্থাৎ অন্যের পরাধীনতা থাকে, পরাধীন বিশ্ব অর্থাৎ অধীনের অন্যের অধীনে থাকা বিশ্বকে অবহেলে নবসৃষ্টির মহানন্দে অর্থাৎ নতুন পরিবেশের আনন্দতে আমরা আমি নতুন পরিবেশের আনন্দে আবার মেতে উঠবো। মহাবিদ্রোহী রণক্লান্ত, রণ মানে যুদ্ধ, রণ আমি অর্থাৎ মহাবিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেদিন হব শান্ত, যবে মানে যেদিন উৎপীড়িতের অর্থাৎ উৎপীড়িতের মানে শোষিত বা অত্যাচারিতের কন্দন মানে হচ্ছে কান্না রুল, অর্থাৎ এরকম যারা অত্যাচারিত হচ্ছে শোষিত হচ্ছে তাদের কান্নাই যেদিন কি আকাশ বাতাসি হবে না, অত্যাচার যারা করছে এদের জন্য কি অত্যাচারিত হইয়া কি করতেছে না, এরা কান্না করতেছে, এই কান্না যেদিন পৃথিবী থেকে থাইমা যাবে ওই দিন আমি শান্ত হয়ে যাব। আচ্ছা, বলতেছে অত্যাচারীর ওই যে খড়গ, খড়গ অর্থ হচ্ছে এটা অর্থ হচ্ছে বলি দানের অস্ত্র, অর্থাৎ বলি দেওয়ার সময় যে অস্ত্র তরবারি বড় মতো তরবারির মতো একটা কুবে যে বলি দেয় না এরকম খড়গ। কিপান, কিপান মানে সে তরবারি অর্থাৎ, এরপর বলতেছে ভীম, ভীম হচ্ছে এই ভীম হচ্ছে পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব, পঞ্চপাণ্ডবের অর্থাৎ ভীম রণভূমে কি বলছে রনিবে না, অর্থাৎ বলতেছে ভয়ঙ্কর রণক্ষেত্রে অর্থাৎ ভয়ানক রণক্ষেত্রে অস্ত্র হিসেবে এগুলো যেদিন ব্যবহৃত হবে না, অর্থাৎ এই এই অস্ত্রগুলো তরবারি এগুলো যেদিন অস্ত্রগুলো ব্যবহৃত হবে না অর্থাৎ যেদিন পৃথিবীতে অত্যাচারিত হবে না মানুষ সেদিনে আমি কি হবে, শান্ত হবে। তাহলে আমরা চলো এই যে লাইনগুলোর ব্যাখ্যাগুলো আমরা একটু দেখে আসি। তাহলে 45 থেকে 52 লাইনের ব্যাখ্যাটা আমরা পড়ি। কবি বলছেন তিনি পরশুরামের অর্থাৎ এনে পরশুরাম হচ্ছে বিষ্ণু দেবতা হাতের কঠোর কুড়াল অর্থাৎ হাতের যে কুড়াল, আচ্ছা পরশুরাম বা বিষ্ণু দেবতা যেমন পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য অনেকবার অর্থাৎ 21 বার পৃথিবীতে আগমন বা অবতরণ করেছিলেন, কেন অবতরণ করেছিলেন, তিনি কি করেছিলেন দেখো, তিনি ক্ষত্রিয়দের অর্থাৎ ছোট বংশ ক্ষত্রিয়দের হত্যা করে নিক্ষত্রিয় করেছিলেন, অর্থাৎ কেন করেছিলেন, কারণ ক্ষত্রিয়রা তার বাবাকে হত্যা করেছিলেন। কবি বলেছেন প্রয়োজনে তিনিও বারবার পৃথিবীতে আগমন করে তেমনি শত্রুমুক্ত করবে, তিনি বলরামের কাদের লাঙ্গল হয়ে পরাধীন বিশ্ব থেকে অর্থাৎ এই সমাজ অর্থাৎ বিশ্ব থেকে বা এই সমাজ থেকে করে অত্যাচারীদের নির্মূল করে অন্যায়ের আগাছা পরিষ্কার করবেন এবং শান্তি প্রতিষ্ঠা করে নতুন কিছু সৃষ্টির আনন্দে মেতে উঠবেন। অর্থাৎ কি করবে, উৎপীড়িত জনতার কান্না যতদিন না থামবে, অত্যাচারীদের শাসনের খড়গ কিপান যুদ্ধক্ষেত্রে বন্ধ না হবে ততদিন পর্যন্ত কবি কি করবেন, বিদ্রোহ থাকবে, ততদিন তার বিদ্রোহ চলতে পারবে, ততদিন পর্যন্ত তার বিদ্রোহ থামবে না। আশা করি তোমরা এটা বুঝছো। তারপরে বলতেছে দেখো,
বিদ্রোহী রণ, রণ মানে সে যুদ্ধ, ক্লান্ত, অর্থাৎ আমি যুদ্ধে ক্লান্ত হব, আমি আমি সেই দিন হব শান্ত, অর্থাৎ আমি তখনই ক্লান্ত হয়ে শান্ত হব, সেদিন আমি চির বিদ্রোহীর বীর, অর্থাৎ আমি সে কবি নিজেকে কি বলছে, বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠাইয়াছি একা চির উন্নতশীল। অর্থাৎ এই আমরা এখন তিপ্পান্ন থেকে শেষ অংশের ব্যাখ্যাটা দেখলে আমরা বুঝে যাব সর্বশেষ কবি এই তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন লাইন দ্বারা কবি কি বলেছে। সর্বশেষ কবি নিজেকে সব বিদ্রোহের সেরা বিদ্রোহী হিসেবে আখ্যায়িত করে চিরকালের জন্য অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে রাখবেন, এই প্রত্যয় ব্যক্ত করেছেন। অর্থাৎ নিজে সবসময় কি অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় কি করবেন, প্রতিবাদ করবেন, এই প্রত্যয় ব্যক্ত করেছেন। আশা করি তোমাদের আর বিদ্রোহী কবিতা নিয়ে সমস্যা হবে না, তোমাদের তিনটি পর্ব দেওয়া হচ্ছে, সবগুলো পর্ব তোমরা ধারাবাহিকভাবে দেখে নিবে। আর চ্যানেলটি যাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের যে এইচএসসি পরীক্ষার্থীদের তোমাদের যে সাতটি কবিতা আছে 2023 সালের পরীক্ষার্থীদের জন্য, তোমাদের সবগুলো কবিতার ব্যাখ্যা আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো খুঁজবে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই তো সাবস্ক্রাইব করে দেবে। এবং তোমাদের যে গদ্য, গদ্যের ব্যাখ্যাগুলো অলরেডি অপরাজিতা, আমার পথ এবং দেয়া আছে, বাকিগুলো খুব শীঘ্রই আসতেছে, তোমরা ধারাবাহিকভাবে দেখে নিবে। আর ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমরা নিত্য নতুন যখন ভিডিও দিব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।